আসসালামু আলাইকুম, নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রায় সারা বছর আমাদের দেশে কোনো না কোনো ফল থাকবেই, বাজারে গেলে দেখা পাবো ফলের। আমি বলছি দেশি ফলের কথা। হ্যাঁ বন্ধুরা, এখন যেমন দেখা পাচ্ছি আমরার, আমরা টক জাতীয় ফল। এই ফল নানা রকমভাবেই খাওয়া হয়, কখনো ডালের সাথে, কখনো ভর্তা করে, এমনকি মাছ দিয়েও রান্না করা হয়। তবে আজ কোনোভাবেই রান্না হবে না, আজ আমি তৈরি করছি আস্ত আমরার টক মিষ্টি ঝাল আচার। যে আচারটি তৈরি করব এখনই সময় এই আচারের। অবশ্য পরে জানতে পারবেন কেন এই আচারটির সময় বলেছি এখন। আচার প্রস্তুতিতে চলে যাই। এই আমরাগুলো এখনও পরিপক্ক হয়নি, টকও হয়নি তেমন, এইরকম আমরা দিয়েই এই আচার হবে বেশি ভালো। এখানে 1 কেজি আমরা ছিল, আমি 1/2 কেজি আমরা নিয়েছি। আমরাগুলোর খোসা ফেলে ফিরে আসছি। আমরার খোসাও কিন্তু ফেলনা নয়, চাটনি করে খাওয়া হয়, চাটনিও খুব সুস্বাদু হয় খেতে। এইরকম সবুজ রেখেই খোসা ফেলতে হবে। 1/2 কেজি আমরাতে 7টির মতো হয়েছে, খোসা ফেলা হয়েছে তবে ধোয়া হয়নি। আমরাগুলো 2-3 মিনিট পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে নেব, তাহলে আমরার কষ উঠে যাবে। আমরা ধোয়া হয়েছে, আমি যেহেতু আস্ত আমরার আচার দেব সেই ক্ষেত্রে আমরাগুলো চিড়ে নেব। তবে আমরা আমি চিড়ে টুকরো করে ফেলবো না, এইরকম করে চিড়ে দিলে ভেতরে মশলা ঢুকবে ভালো, তখন আরও ভালো লাগবে খেতে। এইভাবে 4-5টি করে দাগ কেটে নিতে হবে। আমরা চিড়ে নেওয়ার কাজটি শেষ হলো, এবার সেদ্ধ করার পালা। পরিমাণ মতো পানি নিয়েছি, তবে চুলা এখনও ধরানো হয়নি। দেখুন আমরা চিড়ে নিয়েছি, তার দাগ দেখা যাচ্ছে। আমরাগুলো দিয়ে দিলাম, দিচ্ছি এখানে অল্প করে লবণ, আর দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। আমরা সেদ্ধ হতে থাক, এর মাঝে মশলা দেখি, যেসব মশলা ভাজা লাগবে তা দেখে নিচ্ছি। দিলাম 1টি তেজপাতা, দিচ্ছি 5 ফোড়ন 2 চা চামচ, জিরা দিলাম 1 চা চামচ, মৌরি 1 চা চামচ, শুকনো মরিচ 2টি দিলাম। এগুলো সব ভেজে গুঁড়া করে রাখবো। কীভাবে ভাজতে হবে তা আর দেখালাম না, আমার অন্যান্য আচারের রেসিপিতে মশলা ভাজা দেখানো আছে, চাইলে দেখে নিতে পারেন। নিচে আমি লিংক দিয়ে দেব। প্রায় 10 মিনিট হয়েছে আমরা সেদ্ধ বসিয়েছি, এবার দেখি আমরা সেদ্ধ হয়েছে কি না। আমরা সেদ্ধ হতে কম বেশি সময় লাগতেই পারে, তবে আমরা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন গলে না যায়। আমরা সেদ্ধ হয়েছে রেখে দিচ্ছি, আমরা সেদ্ধ হয়েছে ঝরা দিয়ে রেখেছি। সেদ্ধ করার পর আমরা দেখতে সুন্দর হয়েছে, আচার হওয়ার পর আরও সুন্দর হবে। এবার আচার তৈরিতে লেগে যাই। দিলাম তেজপাতা আর শুকনো মরিচ 1টি করে, দিচ্ছি সরিষার তেল 3 টেবিল চামচ, তেল গরম হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। এখানে 1টি টিপস বলছি আপনাদের, যে কোনো টক মিষ্টি ঝাল আচারের ক্ষেত্রে লবণ দিতে হবে অল্প করে, টক আচারের চেয়ে কম। লবণ আগে কেন দিলাম, তেল গরম হয়ে অনেক ফুলে উঠবে না তাই। এবার তেলে ছেড়ে দিচ্ছি আমরাগুলো, 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আমরাগুলো নেড়ে চেড়ে ভেজে নিলাম, এবার দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। আবারও রসুনের সাথে আমরা ভেজে নিতে হবে, এভাবে আরও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি, মজার ঘ্রাণও পাচ্ছি। দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, হলুদ গুঁড়া দেওয়াতে আমরার রং আরও সুন্দর হবে, তবে আপনারা চাইলে জর্দার রঙও দিতে পারেন। এবার আবার দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি, তাতে করে ঘ্রাণ হবে ভালো, তবে মশলা বেশি ভাজা যাবে না, তেতো হয়ে যাবে। আপনাদের তো চুলার আঁচের কথা বলাই হয়নি, মাঝামাঝি চেয়েও কমিয়ে রেখেছি। এবার দিয়ে দিলাম সাদা সিরকা 3 টেবিল চামচ, দিচ্ছি সেই আচারের মশলাগুলো গুঁড়া করে নিয়েছি হালকা ভেজে, দিচ্ছি 1.5 চা চামচের মতো, মশলাগুলো মিহি করে ফেলিনি। এই মশলা আমি একবারে দেব না, ধাপে ধাপে দেব। ধাপে ধাপে যদি মশলা দেওয়া হয় তাহলে সব কিছুর সাথে মিশে আচারে ঘ্রাণ হবে খুব সুন্দর, আচার খেতেও ভালো লাগবে। আমরাতে এখনও টক আর ঝাল আছে, মিষ্টি দেওয়া হয়নি। দিচ্ছি চিনি 1/2 কাপ, এবার চুলার আঁচ আরেকটু কমিয়ে চিনি নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি। চিনি কম দিলাম, তার কারণ হচ্ছে সেদ্ধ করাতে অনেকটা টক কমে গিয়েছে, আস্তে আস্তে চিনি গলে পানি ছেড়ে দিবে। চিনি গলে গিয়েছে, চুলার আঁচ বাড়াচ্ছি না, ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। 4 মিনিট হলো, দেখুন চিনি গলে অনেকটা পানি ছেড়েছে, আবারও একটু নেড়ে চেড়ে দিলাম।
আমরা পরিপক্ব হওয়ার পরও এই আচার দেওয়া যাবে, তাতে সমস্যা হবে না। তখনই সমস্যা হবে যখন পরিপক্ক আমড়ার আচার খেতে যাওয়া হবে, আমড়ার আঁশগুলো শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এখন এই আচার দিলে আমড়ার আঁশগুলো নরম থাকে, চিবিয়ে খেতে ভালো লাগে। দিচ্ছি সেই মশলা, সেই জন্যই বলেছি আমড়ার আচার এখনই দেওয়ার সময়, তবে আপনারা যে কোনো সময় আচার দিতে পারেন। দেখতে অনেক সুন্দর লাগছে আমড়াগুলো, খেতেও কিন্তু অনেক মজার হবে। নেড়েচেড়ে আবারও দুই মিনিটের জন্য ঢেকে দিলাম। প্রতিবারই ঢাকা উঠাচ্ছি আর ঘ্রাণ পাচ্ছি খুব সুন্দর, অনেকটা হয়ে এসছে। এর মধ্যে আবার দিচ্ছি বিট লবণ আধা চা চামচ, তাতে করে আচারের টেস্ট আরও বেড়ে যাবে। নেড়েচেড়ে মিশিয়ে দিলাম, দিচ্ছি সেই মশলা, এই মশলাও আচারে মেশাচ্ছি আর অপূর্ব ঘ্রাণ পাচ্ছি। এবার ইচ্ছে মতো যখন খুশি তখন খাওয়া যাবে। যদিও আমার এই আচার এখনই শেষ হয়ে যাবে, শুধু একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা। আচারে সব কিছু ঠিকঠাক আছে, এখনই সময় এই আচারটি দেওয়ার। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, ভালো থাকবেন সবাই।